অনেকে রাত্রে ঘুমাতে পারেন না, স্বপ্নে নানাবিধ কিছু দেখেন। এক্ষেত্রে কয়েকটা দোয়া আছে, সবচেয়ে সহজ একটা দোয়া হলো খুব সংক্ষেপ, আউযু বিকালিমাতিল্লাহিত তাম্মাতি মিন গাযাবিহি ওয়া ইকাবিহি ওয়া শাররি ইবাদিহি ওয়া মিন হামাযাতিশ শায়াতিন ওয়া আন ইয়াহদুরুন। তার মানে হলো আউযু মানে আমি আশ্রয় গ্রহণ করছি বিকালিমাতিল্লাহিত তাম্মাত, আল্লাহর পরিপূর্ণ বাক্যের কাছে আশ্রয় নিচ্ছি। মিন কুল্লি আউযু বিকালিমাতিল্লাহিত তাম্মাত মিন গাযাবিহি, আল্লাহর রাগ থেকে, ওয়া ইকাবিহি আল্লাহর শাস্তি থেকে, ওয়া শাররি ইবাদিহি আল্লাহর যত খারাপ সৃষ্টি আছে সব কিছুর অকল্যাণ থেকে, ওয়া মিন হামাযাতিশ শায়াতিন শয়তান আমার মনে ওয়াসওয়াসা দেবে এটা থেকে, ওয়া ইয়াহদুরুন শয়তান আমার কাছে হাজির হবে এইটা থেকে। তাহলে আর কোনটা বাদ থাকলো নাকি? এটা তিনবার পড়ে কয় পড়বো? এটা একবার আমার মনে হয় যেটুকু মনে পড়ে একবার পড়ে ভালো হবে। আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন গাযাবিহি ওয়া ইকাবিহি শাররি ইবাদিহি ওয়া মিন হামাযাতিশ শায়াতিন ওয়া হাদুম। রাসূলুল্লাহ বলছেন ওই রাত্রে আর কোন শয়তান ওর কাছে আসতে পারবে, কোন খারাপ স্বপ্ন দেখবে না ইনশাআল্লাহ, কোন দুঃস্বপ্ন হবে না, কোন মানে আতঙ্কে ঘুম ভেঙে যাবে না, কিচ্ছু আল্লাহর মধ্যে।